তোমার নাম তিলবে পরিক্রমায় হারিয়ে যাবে মা, আমার তোমার দাদুর বাবাকে কদিন মনে করি গো মা। এ সংসারে কি তার অবদান নেই? এ শরীরের মাঝে কি তার অবদান নেই? তার চেতনা নেই, রক্তের সম্পর্ক নেই, কিন্তু কদিন মনে করি আমার তোমার দাদুর বাবাকে। একদিন আমিও হারিয়ে যাব, তুমিও হারিয়ে যাবে, কেউ মনে রাখবে না। তাই মহাজন বলছেন, সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, সময় থাকতে থাকিতে ভক্তের সঙ্গ সাধন হয় না গো। ছেড়া পাড়া পাড়ের করি না থাকলে বসে থাকতে হবে, এজন্যই আমরা কীর্তন করি। নামের মাঝে যে কীর্তন গুলো রয়েছে তন্মধ্যে একটি কীর্তন হরি, দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হাতে যদি করি না থাকে, এই করি অর্থ করি নয় রে মা, ব্যবসা চাকরি নয়, ক্ষমতা নয়, এই করি হলো নামের করি, না। এজন্যই জপমালাটা নিতে হবে। তুমি যাই করো, তুমি নদীতে মাছ ধরো, হাওরে মাছ ধরো, তুমি সবজি রান্না করছো, সবজি আমানি করছো, যে যে অবস্থায় থাকো। গতকাল বলছিলাম, মানুষের বাচ্চা দেখবে তার মাকে কেমন করে জড়িয়ে ধরে, তার মা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফ দিচ্ছে, বাচ্চাটা কি পড়ে যায়? পড়ে না, কারণ তার মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে বলে পড়ে যাওয়ার তার সম্ভাবনা নাই। শাস্ত্র বললেন, কেউ যদি নাম স্বয়ং ভগবান থেকেও শক্তিশালী, ওই নাম রূপ ভগবান শ্রী হরিকে যদি কেউ জড়িয়ে ধরে আঁকড়ে ধরে, সে যে অবস্থায় থাকুক, যে জায়গায় থাকুক, যদি তার মৃত্যু হয়ে যায়, অন্তিমে সে গোবিন্দ চরণে প্রাপ্ত হবে, তাতে কোন সন্দেহ নেই। ওই নাম তাকে হাত করে নামের কাছে নিয়ে যাবে, একাতে কাজ করবে, আরেকাতে ঈশ্বরকে ধরে রাখবে, পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। সবজি আমানি করছো, মুখে মুখ হরিনাম করো, রান্না করছো হরিনাম করো, রান্না করো, ছোট্ট একটা বক্সে পাট চালিয়ে দাও, সাধুদের বৈষ্ণবদের পাট চলছে, বাসি কাজ করো সকালবেলা, একসঙ্গে দুটো কাজ হলো, সংসারের কাজও হলো, ভাগবত শ্রবণ হলো, কৃষ্ণ নাম নেওয়া হলো। মা গো, এর থেকে আর সহজ কি প্রক্রিয়া হতে পারে বলো? এর থেকে আর কি সহজ হতে পারে? রঙ্গরসে সারা জীবন কাটিয়ে দিলাম রে মা, যখন দন্ত পড়লো, চুলে পাক ধরলো, শরীরের শক্তি কমে গেল, আত্মীয় স্বজন আর ডাকে না আগের মতো, আর পুত্র পুত্র বধূ কন্যা কেউই আর ভালোবাসে না, সংসারে যদি অচল হয়ে যায়, তখন আমরা গোবিন্দের চরণে পতিত হয়ে কেঁদে কেঁদে বলি, গোবিন্দ তুমি ছাড়া আমার আর কেউ নাই। গোবিন্দ তখন হাসেন আর বলেন, ওরে যেদিন ডাকার সময় ছিল সেদিন বলেছিলে সময় নাই, সময় নাই, সময় নাই, আজ তোকেও দেখার আমার সময় নাই। বাচ্চা যদি কান্না না করে মা তাকে কুলে নেন, খেলনা দিয়ে বলে খেলো বাবা, কান্না না করলে মা সন্তানকেও কুলে নেয় না। আর তুমি একটু ডাকবে না তাকে, একটু তার নামে
ফুফুটা নয়নের জলও দেবে না কাঁদবেও না কি করে ভাবলে তোমাকে কোলে করে গোবিন্দ ভব নদী পার করে দেবে কি করে ভাবলে এজন্যই সাধু সঙ্গ প্রয়োজন এজন্যই ভাগবত শ্রবণ প্রয়োজন হরি কথাই পারে চিত্তকে মার্জন করতে এই যে ভগবানের নামে অশ্রু জ্ঞাপন করলে হৃদয় নির্মল হয়ে গেল এমন যদি করতে পারো প্রতিদিন আর কিছু পারো না পারো অন্তত সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে বসে মৃদঙ্গ নাই করতাল নাই প্রয়োজন নেই একটু হাতে তালি দিয়ে কীর্তন করো আর নয়নের জলে কিছুটা সময় গোবিন্দকে ডাকো দেখবে শেষের দিনে তোমার ওই যাওয়ার রাস্তায় পেট কাদা সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে এরই নাম সাধু সঙ্ঘ সাধুর নিকটে আসলে কি হয় সমুদ্র সয়াকার সা আ দ্বারা আবর্জনা ধু ধু দ্বারা ধুয়ে ফেলা সাধু হচ্ছে সমুদ্র সদৃশ তার নিকটে গেলে হৃদয়ের আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় কিন্তু ওই ভাগবত পাঠে সাধু সঙ্গে যখন আসবে যে প্রসঙ্গটা শুরু করেছিলাম সেখানে কায় মনো বাক্যে সাধু সঙ্গই করবে আর কোনো কথা বলবে না গতকালও বলেছিলাম এই দুই আড়াই ঘন্টা সময় ভাববে আমার স্ত্রী নাই এদিকে ভাববে আমার স্বামী নাই আমার পুত্র নাই কন্যা নাই আমি ব্যবসায়ী না আমি চাকরিজীবী না এই আড়াই ঘন্টা সময় আমার কেউ নাই গোবিন্দ আমি যেভাবে এসেছিলাম একা যাব যেভাবে একা কেবল এই সময়টাতে তুমি আমার আর আমি কেবল তোমার এরকম ভাবনায় কেউ যদি ভগবানের কথা শুনতে পারে এরকম ভাবনায় কেউ যদি হরি নাম হরি কথা শ্রবণ করতে পারে ওই হরি কথা হরি নাম শুনতে শুনতে দেখবে একদিন হৃদয়ে পটে গোবিন্দের ছবি আপনাদেরকে ভেসে উঠেছে জীবন সেদিন ধন্য হয়ে যাবে রে মা সাধু সঙ্গে আসাও সার্থক হয়ে যাবে তাই কেবল সাধু সঙ্গে গেলেই যে আমার কল্যাণ হবে তা নয় এমন করে করতে হবে সঙ্গ এই কীর্তনে আমরা দেখি অনেক জায়গায় কীর্তন চলছে কিন্তু কীর্তনের আসর রেখে কতজন আমরা গিয়ে ওই শপিং করছি মা গো কীর্তনে এসে আমায় শপিং করতে হবে কেন মা তাহলে শপিং এর দোকানগুলো আছে না কসমেটিকের দোকান আছে সারা বাজার ঘোরা সেখানে গিয়েই তো করতে পারি এসেছি কীর্তনের নামে আমি কীর্তনেই শুনব অন্য কোনো দিকে যাব না আমি কীর্তনে এসেছি কেন দেহের খাবার হচ্ছে অন্য কিছু আর হরি নাম হরি কথা আত্মার খাবার এখানে অন্য এই দু আড়াই ঘন্টা সময় কিছুই গ্রহণ করবে না শুদ্ধভাবে থাকবে শুদ্ধ চিন্তায় থাকবে বাচ্চাদেরকেও কিছু পটেটো চিপস চানাচুর বাদাম পাঁপড় কিছু খাওয়াবে না একটু হরি কথা হরি নাম এটা আত্মার খাবার আত্মা আছে বলে দেহ আজকে সঠিক ভাবে চলতে পারছে বলতে পারছে দাঁড়িয়ে আছে আত্মা চলে গেলে দেহের মূল্য নাই তীর্থে গেলেই যে কেবল তীর্থের কৃপা হবে সাধু সঙ্গে গেলেই যে কৃপা হবে তা নয় এই ভাবে করতে হবে শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে তাই যে লীলা থেকে এত দূর গেলাম যদি আপনাদের স্মরণ না থাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি মহাদেব পার্বতীকে বলছেন সবাই তো স্নানে আসে গঙ্গা স্নানে তীর্থে আসে কিন্তু দেবী সবাই কি তীর্থে আসে গঙ্গা স্নানে আসে তুমি প্রমাণ চাও আমি মরা হয়ে গেলাম আর তুমি সাধারণ মেয়ে হয়ে কান্না করো আর বলো আমার পতি দেহ রেখেছি গো একটু শ্মশানে তাকে নিয়ে যাও এটা তো শ্রেষ্ঠ কার্য এটা তো পুণ্য কার্য এর উপরে তো আর পুণ্য কার্য হতে পারে না নিয়ে চলো সবাই আসছে বলছে মা চলো তোমার পতিকে ধরে ঘাটে নিয়ে যাই শ্মশান ঘাটে তখন পার্বতী বলে উঠলেন বাবা একটি শর্ত যে আছে কি শর্ত যে পাপি যার দেহে বিন্দু মাত্র পাপ আছে সে যদি আমার পতিকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে যাবে এই কথা যে শুনছে সেই দৌড়াচ্ছে বলছে তোমার পতিকে স্পর্শ করে কি আমরা মরতে যাব তোমার পতিকে স্পর্শ করে আমরা ভস্ম হব আমাদের প্রয়োজন নেই পরোপকার করার বলছে কেন তোমরা দৌড়াচ্ছ কেন তোমরা না গঙ্গা স্নান করে এসেছো শাস্ত্রে না বলা আছে মহাপাতকীও যদি মহাপাপীও যদি গঙ্গা স্নান করে সঙ্গে সঙ্গে তার জন্মার্জিত সকল পাপ নষ্ট হয়ে যায় তোমরা তো পবিত্র তাহলে তোমরা এই লাশ স্পর্শ করতে ভয় পাচ্ছ কেন সবাই বলে উঠল মা তা তো মহতের মুখেও শুনেছি সাধুগুরু গোসাই বৈষ্ণবের মুখেও শুনেছি গঙ্গা স্নানে মহাপাপ দূর হয়
গঙ্গা স্নানে নির্মলতা আসে পবিত্রতা আসে কিন্তু মা যদি একটু পাপ থেকে যায় দেবী পার্বতীকে মহাদেব বললেন দেখেছো দেবী ওদের শাস্ত্র বাক্যে বিশ্বাস নাই শ্রদ্ধা নাই ওরা তীর্থে এসেছে কিন্তু তীর্থ সম্পর্কে ওদের সঙ্গ করলেও কৃপা হবে না এই যে আমরা পোনা তীর্থে যাই গঙ্গা স্নানে আমরা অনেককে দেখেছি বলে না আমি এই ঘাটে স্নান করব না গো এই ঘাটের জল নোংরা যেদিকে পরিষ্কার জল এদিকে স্নান করব গঙ্গায় গিয়ে যদি নোংরার পরিষ্কার বিচার করো তাহলে তো তোমার তীর্থই হলো না গঙ্গা স্নানই হলো না গঙ্গাকে কি কেউ বিচার করে রে বাবা নির্মলতা অপবিত্রতা পবিত্রতা ড্রেনের জল যদি গঙ্গায় যায় গঙ্গা অপবিত্র হয় না রে মা গঙ্গা পবিত্র করে এই কলিযুগে যত তীর্থ রয়েছে সকল তীর্থের মাঝে শ্রেষ্ঠ তীর্থ কাশী আর যত নদী রয়েছে সপ্ত নদীর মাঝে শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা গঙ্গা গোবিন্দের চরণ থেকে সৃষ্টি হয়েছে এই যে পোনা তীর্থে আমরা যে গিয়েছি পঞ্জুক তীর্থ পোনা তীর্থ সাতটা তীর্থে একসঙ্গে স্নানের কৃপা হয় গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী গঙ্গা স্নান করতে গেলে তোমাকে পশ্চিমবঙ্গে যেতে হবে নবদ্বীপে যমুনা স্নান করতে তোমাকে যেতে হবে কোথায় উত্তরপ্রদেশে সাতটা তীর্থ চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী শতবিশা নক্ষত্রে অদ্বৈত আচার্যের কৃপায় আমরা ওই জায়গায় পেয়েছি এই যে নবগ্রাম অদ্বৈত আচার্যের পৈতৃক নিবাস যদিও নবগ্রামটা নদীতে বিলীন হয়ে গেছে বর্তমানে রাজার গাঁওয়ের কাছে যে আমরা যাই অদ্বৈত বাড়ি এই তীর্থে চৈত্র মাসে যদি স্নান করো একই সঙ্গে সাতটা তীর্থে স্নান করার তোমার কৃপা হবে পৃথিবীর কোন জায়গায় একই সঙ্গে সাতটা তীর্থে স্নান করার সুযোগ নাই কেবল এই জায়গায় আছে আমরা অনেকেই তো গিয়েছি পন্থীতে গিয়েছো তো মা এই পন্থীতে একই সঙ্গে সাতটা তীর্থে স্নান করার সুযোগ হয় যারা গয়া যেতে পারো না যারা কাশী যেতে পারো না বৃন্দাবন মথুরা নবদ্বীপ বিভিন্ন তীর্থে যেতে পারো না অন্তত পন তীর্থটা যদি করো সকল তীর্থের কৃপা লাভ হয়ে যাবে কিন্তু সেই তীর্থ করতে হবে কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে তা না হলে তীর্থ কৃপা হবে না ধামের কৃপা হবে না ধামে গিয়ে কখনো জড় কর্ম করা যাবে না ধামে গিয়েছি মার্কেটিং করার জন্য নয় মা গো মার্কেটিং যদি করতে হয় অন্য সময় যাও শপিং কমপ্লেক্স আছে কীর্তনে গিয়ে দেখবে কীর্তনের আসরের থেকে আনন্দবাজারে লোক বেশি যেখানে খাওয়া দাওয়া হচ্ছে হোটেলগুলোতে লোক বেশি যেখানে মেলা বসেছে কসমেটিক কেনার জন্য লোক বেশি কেন রে মা আমি কীর্তনে গিয়ে এগুলো কিনতে হবে কেন আমি পাপি তাপি সংসারী মানুষ সারা দিন সারা মাস সারা বছর আমি পাপ কার্য করেছি গিয়েছি একটু নাম শ্রবণের জন্য গিয়েছি একটু হরিকথা শ্রবণের জন্য আমাকে দৌড়াতে হবে কেন কাজে এই যে কথাগুলো একটু কষ্ট লাগতে পারে কিন্তু মা এগুলো একটু মেনে চলবে দেখবে জীবন ধন্য হয়ে গেছে গো আমরা সত্য প্রেতা দাপরীর মতো কঠিন ভজন করতে পারবো না আমাদের এই শক্তি নাই আমরা কলির জীব এই আসন থেকে উঠতে পারবো কিনা নিশ্চয়তা নাই যে কোনো সময় মরে যেতে পারি যে কোনো সময় মৃত্যু নামক চূড়াক্ষ এসে টুকরে দেবে আমাদেরকে মৃত্যু নামক কালো সর্প এসে চুমল দিয়ে আমাদের প্রাণটাকে হরণ করে নিয়ে যাবে গো যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যাবে তাই কি করতে হবে অল্প পরিশ্রমে সাধনায় কি করে জীবন ধন্য করা যায় সেই কার্য করতে হবে একমাত্র কলিযুগে ভাগবত শ্রবণ আর কৃষ্ণ নাম এই দুটোর মাঝেই কলিহত জীবের উদ্ধার রয়েছে এর থেকে আর শ্রেষ্ঠ কেউ নয় এখানে পরীক্ষিত বাবু এই আয়োজনটা করলেন এখানে হয়তো নিকলি উপজেলার অনেক গণ্যমান্য বিভিন্ন সংগঠনের মন্দিরের ভক্তরা আছেন আমি অনুরোধ রেখে যাব এই পাঠের সংখ্যাটাকে আপনারা বাড়াবেন এই পাঠ যত বেশি আমাদের সমাজে হবে ভাগবত হবে দেখবে আমার চিত্ত পরিষ্কার হবে এই যে আমার বিকেল বেলা দুজন বাবা আমার সঙ্গে গিয়ে দেখা করলেন বললেন গতকালকে আপনার পাঠ শুনে এই আমি দীক্ষা নেওয়ার পর কতবার আমনিক মিস করেছি ত্রিসন্ধ্যা মিস করেছি কিন্তু আপনার পাঠ শুনে দুবারই আস করেছি একবারও মিস করি নাই আর পাঠ শুনে এই অনুভূতি হয়ে গেছে হৃদয়ে দেখো তো পাঠের এটাই তো রেজাল্ট এটাই তো কৃপা আর কি কৃপা হতে পারে যে দীক্ষিত ব্যক্তি গতকাল বলেছিলাম ত্রিসন্ধ্যা না করলে তার মহা পাপ হয় আপনি যে জায়গায় থাকুন যে অবস্থায় থাকুন যে কাপড়ে থাকুন এই যে একটা নিত্যকর্মের শীত আছে আমাদের কাছে এটা নিয়ে যাবে
পাঠ শেষ করে কি করে তুমি ঠাকুর সেবা দেবে কেমন কি করে ভগবানের সেবা দেবে কি করে ভগবানকে নিদ্রায় দেবে ঠাকুর ঘরে কি করে দরজা লাগানোর পরে খুলবে দরজাটা তারপর গুরুদেবকে কি করে জাগাবে মহাপ্রভুকে কি করে জাগাবে রাধা গোবিন্দকে কি করে জাগাবে স্নান করাবে কি করে আরতির আগে কি করবে এমন কোন বিষয় নেই যা এই শীতে নেই অর্থাৎ ঘুম থেকে উঠার পর রাতে ঘুমানোর পূর্ব পর্যন্ত একটা সনাতনী হিন্দুর কি করা কর্তব্য খুব অল্প শীতই আছে কেমন পাটির পরে নিয়ে যাবে পরে নাও থাকতে পারে কি করে প্রণাম দেবে ঘুম থেকে উঠার পর যে পালঙ্কে শয়ন করবে আগামীকাল নিত্যকর্মের উপরে একটা ধারণা আপনাদেরকে দিয়ে যাব যে সংসারী মানুষ আমরা অল্প সময়ে অল্প ভজনে কি করে ভগবত কৃপা লাভ করতে পারি আর সকালবেলা মঙ্গল আরতি পরে একটা ক্লাস হয় না আজকে আমাদের প্রভুরা দিয়েছেন আগামীকাল আমি ক্লাসটা দেব কেমন সবাই আসবে মঙ্গল আরতির পর ক্লাসে এই মঙ্গল আরতির পর ক্লাসটাতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব কি করে সেবা দেবে ঠাকুরের আমরা দীক্ষা নেওয়ার পর অনেকেই জানি না কি করে তুলসী দিতে হয় কি করে ঘন্টাটা বাজাতে হয় শুদ্ধ করতে হয় কি করে ধূপ দেখাতে হয় দীপ দেখানোর মন্ত্রটা কি করে তুমি ভগবানকে স্নান করাবে সকল কিছু কালকে সকালে এই শীত থেকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো এই শীতটা নিয়ে ক্লাসে আসবে শীতের মাঝে আমরা একদম দাগিয়ে দিয়েছি কি করে এই যে নিত্যকৃত্য কি করে নিত্যকর্ম করবে যে পালঙ্কি ঘুমাবে তার পায়ের দিকে একটা ছবি টাঙিয়ে রাখবে ভগবানের ছবি যেন লাইটটা অন করে ভগবানকে দর্শন করতে পারো অনেকে বলে পায়ের দিকে রাখলে কি দোষ হবে না কোনো দোষ নেই চরণের বরাবর নয় চরণ থেকে একটু উপরে রাখবে কেমন এই যে পালঙ্কে ঘুমিয়েছ মাথার দিকে যদি ছবি রাখো তাহলে আমরা এমন করে ঘুমালে মাথার দিকে দৃষ্টি যাবে না চরণের দিকে দৃষ্টি যাবে তো ঠাকুরকে সেই দিকে রাখতে হয় যেদিকে আমার দৃষ্টি যাবে আমি যেখানে ঘুমাবো একটা ছবি টাঙিয়ে রাখবে দেয়ালে যেন চুপটা খুলেই ভগবানকে দেখতে পারো আর ঠাকুর ঘর তো আলাদা রাখবে এটা শয়নের ঘরে রাখবে কেমন তারপরে মায়েরা পালঙ্ক থেকে যখন নামবে সর্বপ্রথম বাম পাটা মাটিতে দেবে কোন পা দেবে বাম পা আর বাবাজিরা দেবে ডান পা তারপর প্রণাম দেবে এই ধরণীকে মন্ত্র বলবে সমুদ্র মেখলে দেবী পর্বত স্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যম পাদ স্পর্শ কমস্যম এই যে এখানে মন্ত্র আছে একদম কেমন এবারে কি করে স্নান করবে তিলক দেবে তিলকের পর কি করবে এরপরে আরতি করবে দেখো ভগবানের বিগ্রহের জাগরণ কি করে ভগবানকে জাগাবে ঘুম থেকে জাগাবে যে ঘুম পাড়িয়েছ রাত্রে কি করে শয়নে দেবে মঙ্গল আরতি করবে এমন কিছু নেই এই শীতটা নিয়ে রচিয়ে আমার গ্রন্থও বের হবে গ্রন্থতে এই সকল কিছু পাবে আমরা অধিকাংশ লোকেরা নিত্য সেবাটা দিতে পারি না ভগবানকে কি করে সেবা দিতে হয় নিয়ম কেন জানি না কারণ অনেক গুরু গোসাই আসেন এসে কেবল সেবা নিয়ে চলে যান কিন্তু ভক্তদেরকে নিয়ে এই যে আমরা আজকে সকালে যারা ক্লাসে এসেছেন তারা দেখেছেন আমরা কি করে ক্লাস দিই আমরা যেখানেই যাই সেখানে আমরা ভক্তদেরকে নিয়ে বসি যেমন ভাগবত পাঠে তো এমন প্রশ্ন করার সুযোগ থাকে না কিন্তু ক্লাস যখন দেয়া হয় তখন ভক্তদের অনেক প্রশ্নের সমাধান হয় তারপর আমরা কি করতে পারি অনেক বিষয় আছে যেগুলো প্র্যাকটিক্যাল দেখিয়ে যায় শুধু তো আর গ্রন্থে শিখে থাকলে হবে না যদি প্র্যাকটিক্যাল না দেখানো হয় ভগবানের সেবাটা কি করে দিতে হয় সেটা তো আমরা বুঝবো না এই জন্য গ্রন্থও দেখতে হবে প্র্যাকটিক্যালও দেখতে হবে যে তুলসীটা কি করে ভগবানের চরণে দেবে কিভাবে দেবে পুষ্পটা কিভাবে দেবে আরতি যখন করবে ঘন্টাটা কতটুকু নিচে থাকতে হবে তার একটা নিয়ম আছে স্পেসিফিক্যালি এই বিষয়গুলো জানতে হবে এই শীতটা পাটের পরে নিয়ে যাবে অচিরে আমাদের গ্রন্থ বের হবে আমরা গ্রন্থ বের করার জন্য প্রচারের স্বার্থে আমরা এগুলো যেহেতু কম্পিউটারের মাধ্যমে আমরা ছাপাই আমরা 100 টাকা ভিক্ষা নিই তারপর এটা দিয়ে আমরা গ্রন্থ বের করবো অচিরেই গ্রন্থ বের হবে যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম নিত্য কর্ম অধিকাংশ লোকেরা আমরা জানি না একটা ধার্মিক মুসলমানদের দিকে তাকাবে দেখবে কোনো কাজ শুরু করার পূর্বে তারা কি বলে কোনো জায়গায় যাত্রা করে কি বলবে আমাদেরও তো আছে একটা মৃত্যু সংবাদ শুনলে ধার্মিক মুসলমানরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুমি একটা হিন্দু ঘরের ছেলে মেয়ে তুমি একটা মৃত্যু সংবাদ শুনলে কি বলবে কারো জন্ম হয়েছে সংবাদটা শুনলে কি বলবে ঘর থেকে যখন বের হবে কি বলবে কত সুন্দর আমাদের সংস্কৃতি কিন্তু আমরা অধিকাংশ লোকরা এগুলো জানি না কি করে জানবো আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা কেন্দ্র স্কুল কলেজ ধর্মীয় নাই যেমন ওদের মাদ্রাসা আছে মক্তব আছে যেখানে গিয়ে ওরা পড়াশোনা করে জানতে পারে বুঝতে পারে উপলব্ধি করতে পারে আমাদের এটা নাই
যদি অনেক গুরু গোসাই আছেন ওরা দীক্ষা দিয়েই চলে যান দীক্ষাটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছেন বছরে একটা সময় এসে দক্ষিণা নিয়ে চলে গেলেন আর কোনো তাদের খবর নাই যে শিষ্যরা ঠিকমতো পালন করছে কি করছে না কিংবা আমি শিষ্য দীক্ষার পরে আর গুরুদেবের সঙ্গও করি না গুরুদেবের সঙ্গে সম্পর্ক রাখি না উভয় পক্ষেরই দোষ আছে আরেকটা কি আরেকটা হচ্ছে যে দীক্ষা গ্রহণ মানে সন্তান গ্রহণ আমার গুরুদেব বলেন সন্তান নেওয়ার আগে যেমন মা বাবা ভাবেন যে আমি যে সন্তান নেব চারটা আমার এরকম জমি আছে কিনা মানুষ করার সামর্থ্য আছে কিনা বাড়ি আছে কিনা আমার চার সন্তানের জন্য বুঝে সন্তান নেয় মা বাবা তেমনি ভাবে গুরুদেব দীক্ষা গ্রহণের পূর্বে শিষ্য মানে সন্তান গ্রহণ তিনি ভাববেন আমি যে সন্তান নিচ্ছি আমি তাকে মানুষ করতে পারবো কিনা এটা আমার কথা নয় শাস্ত্রের কথা এটাই আমার গুরুদেব আমায় বলেছেন যদি সেই গুরুদেব শিষ্যকে মানুষ করতে না পারে ভক্ত করতে না পারে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে দিতে না পারে সেই গুরু ওই যে শিষ্যের নিকট থেকে দক্ষিণা নিলেন এই অর্থ ভোগ করার কারণে তার শরীরে কঠিন ব্যাধি হবে এবং শাস্ত্র বলছে শেষের দিনে তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জন্য আমি সবার নিকটে অনুরোধ রাখবো এই ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের লোক শুনছে যে আমরা যারা গুরু গোসাই আছি আলোচক আছি আমরা যেন আরেকটু দায়িত্ব প্রবণ হই আমরা যারা এই দায়িত্বটা পেয়েছি ভগবানের কথা জগৎকে জানানোর আমরা যদি আরেকটু দায়িত্বটা গভীরভাবে নেই যেমন ভাগবত পাঠ করলাম সকালবেলা আমাকে ক্লাসটা না দিলেও তো হয় কিন্তু আমি কেন দেই একটাই কারণ যে মানুষ যেন একটু জানতে পারে মানুষ যেন একটু বুঝতে পারে মানুষের যেন একটু উপলব্ধি হয় মানুষ কি করে ধর্ম প্রতিপালন করবে হৃদয়টা যেন একটু নির্মল হয় আমরা কিছুই জানি না মা এটা একদম সত্য কথা ধর্ম প্রতিপালন করছি বৃহস্পতিবার একটু লক্ষ্মীর গড় পরিবর্তন করছি কেমন একটু পূজা পার্বণে গেলাম একটু প্রসাদ খেয়ে চলে আসলাম কীর্তনে গেলাম কিন্তু কেউ যদি একটা আমার ধর্ম নিয়ে কেউ প্রশ্ন করে কজন আছে উত্তর দিতে পারবে কেন পারি না কারণ আমরা এই পাপটাকে গুরুত্ব দেই না এই জন্য আমি বললাম এখানে অনেক আপনারা কমিটিতে যুক্ত ভক্তরা আছেন বিভিন্ন জায়গায় আপনারা পাঠকে গুরুত্ব দিন আমি যে আসবো তা নয় কারণ আমার তো দেশ দেশের বাইরে প্রোগ্রাম থাকে এই এখানের প্রোগ্রামের পরে ভাটিনগর প্রোগ্রাম পাঁচ দিন অষ্টগ্রামের ভাটিনগর নিশ্চয়ই ছিল কারো বাবার বাড়ি ননদের বাড়ি কোনো বাড়ি থাকলে আমাদের সঙ্গে চলবে কেমন থাকবে পাঠ সঙ্গে গিয়ে আত্মীয় স্বজন থাকলে চলে যাবে আর যারা আত্মীয় নয় আমরাই আত্মীয় আমাদের সঙ্গে গিয়ে থাকবে পাঠ শুনবে প্রসাদ পাবে পাঁচ দিন ভাটিনগর প্রোগ্রামের পরে আমাদের সাত দিন প্রোগ্রাম পারাবাজিতপুর হিলোচিয়ার কাছে এখানে সাত দিন এরপরে আমি ইন্ডিয়া তিন মাস চলে যাব তিন মাসের জন্য ইন্ডিয়া থেকে এসে আমার দুই মাস প্রোগ্রাম দুবাই আমার দেশ দেশের বাইরে প্রোগ্রাম থাকে এই প্রোগ্রামটা যে পরীক্ষিত বাবু পেয়েছে এই প্রোগ্রামটা দিঘির পাড় ছিল শিয়ালদির পাড় এই প্রোগ্রামটা পিছিয়ে গেছে একটা বিশেষ কারণে যার কারণে ওই তিন দিন ফাঁক ছিল বলে এই প্রোগ্রামটা ওরা পেয়েছে নইলে আমার প্রোগ্রামে এক দু বছর আগে সব বুক হয়ে যায় কাজে আমি যে আসবো তা নয় কিন্তু যারা ভালো আলোচক যারা শাস্ত্র জানেন যারা শাস্ত্র তত্ত্বজ্ঞ ওদেরকে দিয়ে এনে পাঠটাকে গুরুত্ব দেন কীর্তন থেকে পাঠের গুরুত্ব কলিযুগে বেশি পাঠের পরে কীর্তন আগে কীর্তন না আগে শ্রবণ এরপরে কি শ্রবণের পরে কি কীর্তন শ্রবণ ও কীর্তন আগে কীর্তন নয় আগে শ্রবণ তারপর কীর্তন কীর্তনটা দ্বিতীয় স্টেপে আগে শ্রবণের মাধ্যমে কীর্তনের মহিমা বুঝো আপনারা যে পাঠকে ভালোবাসেন তার প্রকৃষ্ট প্রমাণ দেখুন এত গরমের মাঝে এই দিক থেকে এই দিকে তিল পরিমাণ জায়গা নাই এ শিবাস আঙ্গিনায় যেন হরি নামের মেলা বসে গেছে আপনারা যে পাঠকে ভালোবাসেন আপনাদের যে এবং আপনারা যে সাধুগুরু বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধাবান অনুগত এবং সর্বোপরি আমার এই নিকলিতে এসে এতটা ভালো লেগেছে আপনারা সবাই প্রেমিক ভক্ত আপনাদের যে প্রেম আপনারা যে ভগবানের নামে এত অশ্রু বিসর্জন করেন এটা বহু জায়গায় গিয়েছে কিন্তু এত প্রেম কারো মাঝে নাই এই যে আপনাদের ভিতরে প্রেম ভগবানের প্রতি এই প্রেম যদি থাকে রে বাবা জীবনে আর কিচ্ছু প্রয়োজন নেই এই প্রেমটা যদি কারো হৃদয়ে থাকে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা সে যদি শাস্ত্রও না জানে পাণ্ডিত্যও না জানে তার যদি কিচ্ছু না থাকে শ্লোক জানে না প্রয়োজন নাই শ্লোক কজন আছে শ্লোক মুখস্থ দরকার নাই যদি হৃদয়ে ভক্তি থাকে প্রেম থাকে যে গোবিন্দ আমি কিচ্ছু জানি না আমার কোনো সামর্থ্য নাই তোমাকে ডাকা
কেবল নয়নজলে তোমার নাম স্মরণ করছি প্রভু, তুমি শেষের দিনে আমার কান্ডারি হইও, আর কিচ্ছু লাগবে না। যে প্রেম এটা আপনাদের এখানে এসে এত নিরীক্ষণ করেছি, আমারও শিকার আছে আপনাদের, এই যে প্রেম দেখে মনে হলো এই প্রেমটাই একমাত্র সম্পদ কলিযুগে। এই প্রেমের বড় অভাব রে বাবা, মরুভূমি হয়ে গেছে আমাদের হৃদয়, কৃষ্ণ বলে নয়নে জল আসে না। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মরলে কাঁদি আমরা, ভালোবাসার মানুষ ছেড়ে গেলে কাঁদি, না খেয়ে থাকি, কিন্তু হরি নাম হরি কথায় নয়নে জল আসে না। মহাজন বললেন মন যদি বৈরাগী হইত কৃষ্ণ নামটি সদাই লইত, আমার বিপদে মন চলে সদা, সুপথে মন চলে না, এমন মধুমাতি মতি নাই। তাই আমার অনুরোধ আপনাদের কাছে পাঠকে আপনারা গুরুত্ব দিন, যত ভাগবত পাঠ সমাজে হবে দেখবেন সমাজ আপনা থেকেই পরিবর্তন হয়ে যাবে, অনেক কিছু জানতে পারবে মানুষ, অনেক কিছু উপলব্ধি করতে পারবে। পাঠ ব্যতীত সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। আমি গতকালকেও কথাটা বলছিলাম যে দুর্গা পূজা লক্ষ টাকা খরচ করে করছেন প্রত্যেক দিন, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী, এই পাঁচ দিন দুই ঘন্টা করে মা দুর্গার তত্ত্ব নিয়ে একটা আলোচনার ব্যবস্থা রাখেন, বাকি অনুষ্ঠানও থাকুক সঙ্গে দু ঘন্টা মায়ের তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা করুন। মা দুর্গা কে, তার এই রূপ কেন, দশটা হাত কেন, অস্ত্র কেন, এই যে বিশেষ তত্ত্ব কেন এই রূপে তিনি দাঁড়ালেন, এই বিষয়গুলো যদি প্রত্যেক দিন ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা আলোচনা হয়, সপ্তমীতে সপ্তমীর মহিমা, এইভাবে যদি পাঁচ দিন দু ঘন্টা করে পাঠের আয়োজন থাকে সঙ্গে অন্যান্য অনুষ্ঠানও থাকে, ও বাবা কতটা সুন্দর হয় না বাবা। আমরা দুর্গা সম্পর্কে কত জানতে পারি, কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু ডিজে ডিজে বক্স আর কিছু না, আর কিছুই না, কি লাভ হচ্ছে বলুন তো, নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করছি আমরা, লক্ষ লক্ষ টাকা খরচ করছি বক্সের তলে আর লাইটিং এর তলে, কিন্তু কোনো লাভ হচ্ছে না, এত লাইটিং আমার করার কি দরকার আছে, এই টাকা দিয়ে ভাগবত দাও, তাতে মঙ্গল হবে, তাতে মা সন্তুষ্ট হবে। আজকে দেখা যায় প্রত্যেকটা পূজার মণ্ডপ নর্তকী নর্তনশালা হয়ে গেছে, এটা পূজার মণ্ডপ আর মনে হয় না, পূজার মণ্ডপে গেলে শ্রদ্ধা ভক্তি আর আগের মতো এখন জাগে না আমাদের, আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে গিয়েছি, অদূর ভবিষ্যতে সনাতনীরা নিজের সংস্কৃতিকে ভুলে যাবে রে মা, এই কলির করাল কবলে ভুলে যাবে মানুষ। আজকে যেভাবে ধর্মান্তর বাড়ছে মানুষের মাঝে, যেভাবে লাভজিয়াদের করুণ ফাঁদে পড়ছে মানুষ, একটাই কারণ ধর্ম সম্পর্কে না জানার কারণে যে জাতি ধর্মীয় শিক্ষা থেকে সরে যায় সে জাতি কোনোদিন টিকে থাকতে পারে না, ধর্মীয় শিক্ষার অভাব। আমরা মা বাবারাই অনেক, অধিকাংশ মা বাবারাই জানি না সন্তানকে কি করে শিক্ষাটা দেব, এই জন্য আমি করো জুড়ে বলছি আপনারা সংস্কৃত পারেন না দরকার নাই, অন্তত গীতার বাংলা অনুবাদটা পড়ুন। কেউ বলে গীতা পড়লে যদি ভুল হয়, বাবা হোক না ভুল, ভুল হতে হতেই শুদ্ধ হবে, কোনো পাপ নাই, ভগবান পাপ মার্জনা করবেন। আচ্ছা একটা উদাহরণ দেই, মা তোমার বাচ্চা প্রথমে কথা বলতা বলতে শিখছে, ভুল বলছে, তুমি কি কষ্ট পাও না আনন্দ পাও, বাচ্চা কথা বলা শিখছে ভুল বলছে অনবরত, তুমি আরো হেসে হেসে তাকে শিখিয়ে দাও না, বাবা এভাবে বলো, উনি তোমার মা মা বলো, মা মা এভাবে শিখিয়ে দাও না, মা কি আনন্দ পায় না কষ্ট পায়? তাহলে আমরা যখন ভগবানকে গীতায় ডাকবো যদি ভুলও হয়, ভগবান আনন্দ পেয়ে বলবেন দেখ আমার সন্তান আমাকে ডাকতে শিখছে, আমার সন্তান আমায় ডাকতে শিখছে, যদি ভুলও হয় ভগবান নিজে আমাদের হৃদয়ে প্রকাশিত হয়ে ভুলগুলো শুদ্ধ করে দেবেন। প্রধান ভগবান বলছেন আমি তাকে বুদ্ধি যোগ দান করি, পড়তে থাকো, জলে না নামলে যেমন সাঁতার শিখা যায় না, আসার না খেলে যেমন হাঁটা শিখা যায় না, সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, তুমি জলে নামবে না কি করে সাঁতার শিখবে গো, তুমি গীতা পড়বে না তাহলে তুমি কি করে শিখবে, জানবে বুঝবে, সংস্কৃত পারো না দরকার নাই, বাংলা অনুবাদটা পড়ো, শাস্ত্র শ্লোকের বাংলা অনুবাদ পড়ো, প্রত্যেক দিন এক অধ্যায় গীতা পড়ো, এক অধ্যায় পড়তে দশ মিনিট সময় লাগে, দেখবে জীবন ধন্য হয়ে যাবে, ওই শেষের দিনে ওই যে গীতা বারবার পড়তেছো শেষের দিনে দেখবে তোমার যেদিন কেউ থাকবে না সঙ্গে, এই যে এত লীলা শ্রবণ করালাম, এত হৃদয়ে তোমাদের আজ গলে গেল লীলা শুনে, ওই শেষের দিনে কেউ যখন থাকবে না
তখন এই যে গীতা পড়েছো অভ্যাস করেছো ওই দেখবে মৃত্যুকালে তোমার আপনা থেকেই মুখে গোবিন্দের নাম চলে আসবে যদি গীতা গীতা বলেও দেহ রাখতে পারো গীতা মায়ের কোলে তোমার স্থান হয়ে যাবে গোবিন্দ তোমাকে চরণে ঠাই দিয়ে দেবে দেখো পার্বতী দেখেছো ওদের শাস্ত্র বাক্যে বিশ্বাস নাই শ্রদ্ধা নাই ওরা শুনেছে গঙ্গা পবিত্র করে কিন্তু গঙ্গা স্নান করে এসে ওরা বলছে যদি একটু পাপ থেকে যায় তাহলে কি করি ওরা উদ্ধার হবে এক মাতাল মদ খায় ও পাশ দিয়ে যাচ্ছে হেলে দুলে কিরে মা তুই কান্না করছিস কেন বলছে বাবা আমার পতি তীর্থে এসে দেহ রেখেছে কি তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে না একটা শর্ত রে বাবা কোন পাপি যদি আমার পতিকে স্পর্শ করে সে বর্ষ হয়ে যাবে মাতালটা বলছে আর কাউকে পেলি না রে মা আমি তো মহা পাপি আমি তো সবসময় মদ খাই মাতা তবে মারি তুই যে হবে কান্না করছিস আমার খুব মায়া লেগে গেছে তোর প্রতি তুই একটু অপেক্ষা কর আমি শুনেছি মহতের কাছে মহা পাপিও যদি গঙ্গায় গিয়ে ডুব দেয় সে পবিত্র হয়ে যায় মারি তুই একটু দাঁড়া আমি গঙ্গায় একটা ডুব দিয়ে আসছি রে মা আর কেঁদে কেঁদে মা গঙ্গার কাছে বলবো আমি জীবনে যত পাপ করেছি তুমি আমায় কৃপা করে স্কলন করে দাও পবিত্র করে দাও এক দুঃখিনী মা কান্না করছে তার পতিকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য মাতাল লোকটা গঙ্গায় গিয়ে ডুব দিয়ে কেঁদে কেঁদে বলল মা গো মা পাপ হারিনি পতিত পাবনি সন্তান যদি দুলাবালি মেকে আসে মা তো কাউকে ফেলে দেয় না দুলাবালি ছেড়ে কুলে নেয় আমি সারা জীবন অনেক পাপ করেছি আমি মাতাল আমি আর মদ খাবো না রে মা মা আমায় ক্ষমা করে দে আমায় কৃপা করে নির্মল করে দে এক দুঃখিনী মা কান্না করছে তার পতিকে শ্মশানে নিয়ে যাওয়ার কেউ নাই গঙ্গায় ডুব দিয়ে এসে বলছে এই মা তুই দর মাতার দিকে আর আমি দরি চরণের দিকে আমি নির্মল আমি আর পাপী নই আমি গঙ্গা স্নান করে এসেছি রে মা আমি আর পাপী না কত বিশ্বাস দেখো হৃদয় মাঝে কত ভক্তি দেখো হৃদয় মাঝে আমাদের বিশ্বাস আছে কি এমন যদি বিশ্বাস থাকে আজ যে তুমি ভাগবত পাঠ শুনলে তোমার বিগত জন্মের কোটি কোটি জন্মের সকল পাপ বিনষ্ট হয়ে গেছে পাঁচবার মহাদেব মনে মনে বলছেন দেখো কত বিশ্বাস হৃদয়ে আছে চরণের দিকে মাতাল লোকটা এসে ধরল আর দেবী পার্বতী তিনি তো সাধারণ নারীর রূপ ধারণ করেছেন মাতার দিকে চরণে স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেহের মাঝে ভাব এসে গেল প্রেম কারেন্ট শক্ট করলে যেমন হয় স্বয়ং মহাদেবকে স্পর্শ করেছে কি হতে পারে সারা শরীর এমন করে উঠল মহাদেব আবির্ভূত হয়ে বললেন ওরে তুই আমার চরণ স্পর্শ করেছিস রে তোর কত হৃদয়ে ভক্তি রে তোর হৃদয়ে কত বিশ্বাস হ্যাঁ ওরে কতজন গঙ্গা স্নান করলো কিন্তু তাদের হৃদয়ে বিশ্বাস নাই যে মা গঙ্গাও যে পবিত্র করেন মহাপাপীকে ওরা লোক দেখানো গঙ্গায় স্নান করতে এসেছে ওরা তীর্থে এসেছে লোক দেখানো কিন্তু হৃদয়ে ওদের ভক্তি নাই শ্রদ্ধা নাই বিশ্বাস নাই ওরে আয় এই জড়দেহ আর তোকে ধারণ করতে হবে না আমি এক্ষুনি তোকে কৈলাসে নিয়ে যাব নিত্য সেবার জন্য এক্ষুনি আমার সঙ্গে আসবে নিত্যকালের জন্য আমার সেবা করার অধিকার পাবে এটা তো শুনলে গঙ্গার মহিমা গঙ্গায় স্নান করলে কৃপা হয় কিন্তু মা ভাগবতের মহিমা জানো ভাগবত পাঠে সে স্নান করতে হয় না ওই ভগবানের কথা ভাগবতের কথা কর্ণ দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায় কর্ণ দিয়ে প্রবেশের সঙ্গে সঙ্গে স্নানের দরকার নাই জায়গায় ভাগবত গঙ্গা থেকেও শ্রেষ্ঠ ভাগবত কর্ণ দিয়ে প্রবেশের সঙ্গে সঙ্গে
কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয় কি জানো মা নরোত্তম দাস ঠাকুর বলছেন গঙ্গার পরশইলে পশ্চাতে পাবন কোন সাধুকে যদি কেউ দর্শন করে কোন বৈষ্ণবকে যদি শুদ্ধ সদাচারী কোন বৈষ্ণবকে যদি কেউ দর্শন করে বলছে গঙ্গা স্নান না করলে কেউ পবিত্র হয় না কিন্তু একজন বৈষ্ণবকে দর্শনের সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে তার কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়ে যায় দর্শনের সঙ্গে সঙ্গে এই জন্য আমরা গান গাই না সাধুর দর্শনে যায় মনে ময়লা আর পরশে হয় প্রেম তরঙ্গ আর এই ভাগবত কথা কর্ণে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার হৃদয় শুদ্ধ হয়ে যায় তোমার দেহ শুদ্ধ হয়ে যায় পবিত্র হয়ে যায় এত মহিমা ভাগবতের যেখানে ভাগবতের কথা হয় সকল তীর্থগণ সেই জায়গায় আসেন সকল দেবতাগণ সেই জায়গায় আসেন মুনিগণ আসেন ঋষিগণ আসেন পর্বতগণ সেই জায়গায় আসেন সর্বোপরি গোলকের নাথ গোলকপতি ভগবান আসেন প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে কিছু আহার করবে না প্রসাদ ব্যতীত কীর্তন শুনবে আর যদি মনে করো একটু অন্য ছানাচুর খেয়ে কে কীর্তন শুনি বাদাম খেয়ে কে কীর্তন শুনি ভাগবত শুনবো বাদাম খাবো এটা খাবারের জায়গা না এটা অনুধাবনের জায়গা অনুভব শুদ্ধ ভক্ত যারা ওরা খাবারের সময় পাবে কোথায় ওরা যতক্ষণ হরিকথা শুনবে শুধু ভগবানকে ডাকবে ঠাকুর কত পাপি কত অন্যায় করেছি ঠাকুর ঠাকুর গো আমার মতো পাপি কেউ নাই তুমি কৃপা করো এইগুলো বলারই সময় থাকবে না আর আমার খাবারের সময় আছে নাকি ভাগবত পাঠ কীর্তনের আসরে এসে যদি এগুলো করো তাহলে ধাম অপরাধ করবে এটা ধাম হয়ে গেল এখানে খারাপ কার্য করা যাবে না খারাপ চিন্তা করা যাবে না এই শিবা সাঙ্গিনা এসে চাপাল গোপাল নাম শুনেছো মদের বোতল রেখেছিল মহাপ্রভু যখন কীর্তন করতেন শিবা সাঙ্গিনায় ওই মদের বোতল চাপাল গোপাল রাখার কারণে তার শরীরে কুষ্ঠবিধি হয়ে গিয়েছিল এই আঙ্গিনার পবিত্রতা নষ্ট করেছিল এই আঙ্গিনা যখন আমরা বৃন্দাবন সাজাবো তখন সাধারণ কোন আঙ্গিনা নয় এখানে এসে জড় চিন্তা করা যাবে না জড় ভাবনা ভাবা যাবে না বাড়ির গল্প করা যাবে না এটা সব অন্য জায়গায় এখানে শুধু ভগবানের চিন্তা আর আশীর্বাদ চাইবে আর এক ভক্ত আরেক ভক্তকে আলিঙ্গন করে প্রেম ভিক্ষা চাইবে যাওয়ার সময় চরণ ধুলি মেখে যাবে দুলাত নয় গোপীর পদরেণু ওই দুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু দেখবে জীবন ধন্য হয়ে যাবে এই ভাগবত রসামৃত আমাদের জীবনকে পরিপূর্ণ করো অনেক ভক্তরা আমাদেরকে অনুরোধ করেছেন বিশেষ করে ব্যবসায়ী মহল যে পাঠটা যদি একটু 7টায় শুরু করতেন তাহলে আমাদের উপকার হতো এখন আপনারা ভক্তরাই সিদ্ধান্ত নিয়ে জানান আগামীকাল কখন হবে এই অনুপাতেই আগামীকাল শুরু হবে যখন সুবিধা হয় এই সময়টা আমাদেরকে জানিয়ে দেবেন চলুন আমরা একটু 5 মিনিট হরি নামের মাধ্যমে কেউ উঠবেন না কিন্তু ভাগবত